উর্তি বয়সে কয়েকটি মেয়ে পার্টি করার জন্য এক রাত থাকতে একটি রিসর্ট ভাড়া করে। রাতে নষ্ট এনজয় করার জন্য তারা একটি ছেলেকেও ভাড়া করে। কিন্তু তারপরই ঘটে এমন এক ঘটনা যা পুরো সেই রাতকেই বদলে ফেলে। একটি সুন্দর রাত হয়ে যায় তাদের কাল, কিন্তু কেন, কি হয় তাদের সাথে, শেষ পর্যন্ত কি তারা বেঁচে ফিরতে পারে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এটি একটি এমন সিনেমা যেখানে রয়েছে ভরপুর অ্যাডাল্ট সিন, পরদে পরদে রয়েছে কমেডি, অসাধারণ কাহিনী, সাথে রয়েছে টানটান উত্তেজনায় ভরপুর টুইস্ট। সিনেমা শেষ না হওয়া পর্যন্ত আপনি উঠতে পারবেন না এমন একটি সিনেমার কাহিনী আজ বলবো। চ্যালেঞ্জ করলাম শেষ পর্যন্ত না দেখে এই গল্পটি আপনি আন্দাজ করতে পারবেন না। আমাদের চ্যানেলে দেখানো সিনেমার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়াও যে কোনো সিনেমার লিঙ্ক পেতে আমাদের যে কোনো ভিডিওর নিচে সিনেমার নাম কমেন্ট করুন, আমরা রিপ্লে করে লিঙ্কটি দিয়ে দিব। হে গাইস, দিস ইজ সাকিব ফ্রম সিনেমা ঘর। মুভির শুরুতেই আমরা কিছু মেয়েকে দেখতে পাই। এই মেয়েগুলোর মধ্যে একজন মেয়ের সামনে বিয়ে, আর তার নাম হচ্ছে জেস। আর তার সাথে আমরা তার তিনজন সুন্দরী বান্ধবীকেও দেখতে পাই। তাদের নাম অ্যালিস, কিউই আর ফ্রেঙ্কি। আর তারা সবাই মিলে ব্যাচেলর পার্টি করছিল। আর তখন তারা প্ল্যান করে যে তারা সবাই মিলে বিচের ধারে একটি রিসর্টে যাবে এবং আজ সারা রাত তারা এনজয় করবে। এরপর তারা যাওয়ার জন্য রওনা দিলে এয়ারপোর্টে তারা তাদের আরও একজন ফ্রেন্ডকে পেয়ে যায় এবং তাকেও সাথে নিয়ে যায়। তারপর তারা পাঁচজন মিলে মিয়ামি যায়, সেই রিসর্টে। তারপর তারা সেখানে গিয়ে খুবই এনজয় করে। কালকে তাদের বান্ধবীর বিয়ে, তাই তারা আজ ব্যাচেলর পার্টি করছে। এই রাতে শেষ রাত, যা করার আজকেই করতে হবে। তাই তারা তাদের এই ট্রিপটি স্মরণীয় করতে সারা রাত নিজেদের দেহে হালচাশ করার জন্য একটি স্ট্রিপার ছেলেকে হায়ার করে, মানে কল বয় আর কি। ছেলেটিও চলে আসে। এরপরই সেই ছেলেটি প্রথমে জেসের সাথে, মানে বিয়ের কোণের সাথে, হালচাশ করতে শুরু করে। প্রথম দিকে ছেলেটি যখন জেসের নরম জমিতে লাঙল দিতে শুরু করে, জেসও বেশ এনজয় করে। কিন্তু ছেলেটির লাঙল অতিরিক্ত মাত্রায় বড় হওয়ায় জেসের চাষের জমির মাটি ফেটে যেতে শুরু করে, ফলে সে আর কন্টিনিউ করে না, কারণ তার আবার কালকে বিয়ে। যাই হোক, এখন জেসের জন্য পার্টির মজা নষ্ট হচ্ছে। তখন অ্যালিস নামের মুটকি মেয়েটি বলে, আমি বেঁচে থাকতে এই পার্টির মজা নষ্ট হতে দিতে পারি না। আর তখন সেও চায় স্ট্রিপারের সাথে ইন্টিমেট হতে, মানে সেই ছেলের সাথে আর কি। তখন ছেলেটি একটা চেয়ারে বসেছিল, আর সে এক দৌড় দিয়ে ছেলেটির খাড়া লাঙলের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যখন সে লাভ দেয়, তখন স্ট্রিপার, মানে সেই ছেলে, ব্যালেন্স রাখতে পারে না, আর পেছনে থাকা টেবিলের সাথে লেগে তার মাথা ফেটে রক্ত বের হয়। আর এই আঘাত এতটাই মারাত্মক ছিল যে তার সেখানেই মৃত্যু হয়। সবাই তো রীতিমতো হতবাক, আনন্দ করতে এসে এমন একটি ঘটনা ঘটবে সেটা তারা আগে বুঝতেই পারেনি। মুহূর্তের মধ্যে আনন্দের মুহূর্ত বদলে গেল। একটি কমেডি মুভি হঠাৎই তার মোড় বদলে নিল। চারিদিকে তখন শুধুই আতঙ্ক। তার সমস্ত বান্ধবী খুবই টেনশনে পড়ে যায়, আর তারা একেবারেই বুঝতে পারছিল না তাদের সাথে এটা কি হয়ে গেল। তখন সেখানে জেসির ফিয়ন্সি পিটার তাকে ফোন দেয়। আমাদের এই সিনেমার একমাত্র নায়ক এই পিটার। পিটার জেসের সাথে কথা বলতে চায়, কিন্তু অন্যদিকে জেস প্রচণ্ড ঘাবড়ে ছিল, আর সে বুঝতে পারছিল না সে কি করবে। সে ঘাবড়ানো অবস্থায় পিটারের সাথে কথা বলে ঠিকই, কিন্তু তার মাথা ঠিক ছিল না, তাই সে বুঝতে পারছিল না যে সে আসলে তাকে কি বলছে। আর অন্যদিকে পিটারের মনে হয় যে জেসির তার উপর ইন্টারেস্ট নেই, সে তাকে বিয়ে করতে চায় না। এই জন্য পিটার জোরে জিজ্ঞেস করে, তুমি আমাকে বিয়ে করবে নাকি না। এদিকে জেসের বান্ধবীরা জোরে জোরে চিল্লাচ্ছিল, কারণ তারা ভয় পেয়েছিল, আর তাদের মনে হচ্ছিল যে জেস পিটারকে সব কিছু বলে দিবে, এই জন্য তারা নানা বলে চিল্লায়। আর তখনই একটা মেয়ে জেসের ফোন নিয়ে সেটাকে ভেঙে ফেলে, কারণ তার মনে হচ্ছিল যে জেস ভয় পেয়ে হয়তো পিটারকে বলে দিবে যে আমাদের হাতে একটা ছেলের মার্ডার হয়ে গিয়েছে। কারণ তারা চায় প্রথমে উকুলের সাথে কথা বলতে, কিন্তু অন্যদিকে জেসের মুখে না কথা শুনে পিটার ঘাবড়ে যায়। বেচারা বাংলা সিনেমার বাপ্পারাজ হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে জেস তাকে বিয়ে করবে না, আর সে তার বন্ধুদের এটাই বলে। এসব শুনে তার বন্ধুরা বলে, তোমার হয়তো কোনো ভুল হচ্ছে, জেস খুবই ভালো মেয়ে, আর এমন মেয়ে লাইফে বারবার পাওয়া যায় না, তাই তুমি জেসের সাথে গিয়ে মিট করো, আর তোমাদের মধ্যে প্রবলেমগুলো সলভ করে তুমি তাকেই বিয়ে করো। কিন্তু এদিকে সমস্ত মেয়েরা তাদের ফোন সুইচ অফ করে ফেলে। এরপর ফ্রেঙ্কি আর কিউই একটা স্টোরে আসে, আর সেখান থেকে একটা পুরনো ফোন কিনে তার আঙ্কেলকে কল দেয়। তার আঙ্কেল একজন উকিল ছিল, এই জন্য সমস্ত মেয়েরা তার আঙ্কেলকে সত্যিটা বলে দেয়। সব শুনে তার আঙ্কেল বলে, যদি তোমরা সবাই এই ডেড বডির সাথে ধরা পড়ো, তাহলে তোমাদের কম করে হলেও 5 বছরের জেল হবে। যদি তোমরা এই ঝামেলা থেকে বাঁচতে চাও, তবে লাশটা পুঁতে ফেলো। তখন সমস্ত মেয়েরা মিলে সারা রাত এটাই চিন্তা করে, কিভাবে লাশটাকে রুম থেকে বের করে গুম করা যায়। অন্যদিকে পিটার কিছুই বুঝতে পারছিল না যে প্রবলেমটা কি হয়েছে, জেস তার সাথে এমন বিহেভ কেন করলো, আর তার ভুলটাই বা কোথায়। বেচারা পিটার মনে করে জেস তাকে ছ্যাঁকা দিয়েছে,
এরপর পিটার মনের দুঃখ সামলাতে না পেরে একটা স্টোরে গিয়ে সেখান থেকে ড্রিঙ্কস নেয়, ওভারডোজ ড্রিঙ্কস করতে থাকে। তার গাড়ি বের করে রাতেই জেসের সাথে মিট করতে বেরিয়ে পড়ে। তবে মনে রাখবেন, পিটার অনেক বেশি ড্রিঙ্কস করে নিয়েছে, তার মাথা ঠিক নেই। অন্যদিকে সমস্ত মেয়েরা মিলে লাশটাকে গুম করার জন্য প্রথমে সেটা হোটেল থেকে বাইরে বের করে, এরপরে তাদের মধ্যে একজন লাশটাকে সমুদ্রের মধ্যে নিয়ে ফেলে দেয়। এখন তারা সবাই হাফ ছেড়ে বাঁচে, কারণ এত বড় একটা ঝামেলা থেকে ফাইনালি তারা মুক্ত হলো। কি ফ্রেন্ড, কি ভাবছেন, তারা কি সত্যিই মুক্ত হতে পেরেছে? মোটেও না। সিনেমার এই পর্যায়ে আরও একটি টুইস্ট আছে। লাশটিকে ফেলে দিয়ে আসার সময় অ্যালিস দেখতে পায় হোটেলের সিসি ক্যামেরা লাগানো রয়েছে। এখন তারা সবাই খুব বড় একটা ঝামেলায় ফেঁসে গেল। অ্যাডাল্ট কমেডি মুভিটি তার রূপ পরিবর্তন করছে, হাসতে হাসতেই সিরিয়াস হয়ে যাবেন আপনি এই মুভিটি দেখতে বসলে। এখন তারা যা কিছুই করেছে সেই ফুটেজটা কাটতে হবে। এরপর তারা ডিসকাস করে যে আমাদের এই হোটেলের সিসিটিভির ফুটেজ কোনো না কোনোভাবে নিতেই হবে। এই হোটেলের মালিক এই হোটেলেই থাকতো, আর তার সাথে তার ওয়াইফও থাকতো। এরপর সেই সিসিটিভির ফুটেজ নেওয়ার দায়িত্ব কিউইকে দেওয়া হয়, তাই সে তাদের সাথে কথা বলতে যায়। তবে এই কাপল সেক্সের জন্য খুবই পাগল ছিল, আর এই জন্য তাদের সাথে ভাব জমানোর জন্য কিউইকে হোটেল মালিকের কাছে হালচাশ করাতে হয়। হোটেল মালিক তার বড় লাঙ্গল দিয়ে পুরো 2 ঘন্টা কিউইকে লাঙ্গল দেয়। কিউইয়ের জমি ফেটে তো একাকার, কিন্তু ভিডিও যেহেতু ডিলিট করতে হবে তাই সে নীরবে সব সহ্য করে। দীর্ঘ 2 ঘন্টা জমিতে লাঙ্গল নেওয়ার পরে কিউই খুব চালাকি করে হোটেলের মালিককে জিজ্ঞাসা করে, এই হোটেলের সিসিটিভির ফুটেজ আমি কোথায় গেলে পাবো? কিন্তু হোটেলের মালিক যে উত্তর দেয় সেটা শোনার পরে বিশ্বাস করেন রাসেল ভাই, সাহসের অভাবে গলায় দড়ি দেয়নি। হোটেল মালিক বলে হোটেলের সিসিটিভিগুলো অনেক দিন ধরেই নষ্ট। হোটেল মালিকের এই কথা শুনে কিউইয়ের মাথা তো পুরাই হ্যাং। এরপর সে ব্যথার জ্বালায় কান্না করে। তবে যা হবার তা তো হয়েই গেছে, চামড়ার জিনিসের তো ক্ষয় নেই। আর এখন তারা লাশটাও গায়েব করে দিয়েছে, সো এই জন্য তারা সবাই মিলে আবারও পার্টি শুরু করে। এরপর তারা বিচে গিয়ে সেখানে অনেক এনজয় করে আর অনেক ফটো ক্লিক করে। কিন্তু যখন তারা ফটো তুলছিল তখন তারা দেখতে পারে সেই ছেলের লাশ ভাসতে ভাসতে আবারও পারে চলে এসেছে। এখন সেই লাশ দেখতে পেয়ে তারা আবারও ঘাবড়ে যায়। এখন তাদের কাছে আর কোনো অপশনও নেই, তাই তারা লাশটাকে আবারও তাদের রুমে নিয়ে আসে। এখন তারা সবাই চিন্তা করছে যে আসলে কি করে লাশটাকে গায়েব করা যায়। আর তখনই ডোরবেল বেজে ওঠে। ফ্র্যাঙ্কি দরজা খুলতে গেলে সমস্ত মেয়েরা লুকিয়ে পড়ে, কারণ বাইরে একজন পুলিশ অফিসার। তখন সে পুলিশ বলে আপনার রুম সার্চ করতে হবে। এরপর সে রুমে এসে প্রথমে ফ্র্যাঙ্কিকে সার্চ করে, কিন্তু সার্চ করতে গিয়ে পুলিশ ফ্র্যাঙ্কির শরীরে এখানে ওখানে হাতাহাতি করতে থাকে। এতে করে ফ্র্যাঙ্কির রাগ হয়ে যায় আর সে পুলিশকে হিট করে বসে। এই জন্য আবার পুলিশ অফিসার বেহুশ হয়ে যায়। এরপর তার সবাই বের হয়ে ফ্র্যাঙ্কিকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করলে? তখন ফ্র্যাঙ্কি সবাইকে বলে, সে আমার চুলবুলিতে হাত দিয়েছিল। এরপর তারা সবাই মিলে সে পুলিশকে উঠাতে যায়, আর তখন তারা বুঝতে পারে সে কোনো পুলিশ না, সে একজন স্ট্রিপার। মানে তারা যে ছেলেকে ভাড়া করেছিল এটিই সেই ছেলে। কোম্পানির নিয়ম অনুযায়ী কাস্টমারকে মজা দেওয়ার জন্য তারা এমন অভিনয় করে। এখন তারা বুঝতে পারছিল না আসল স্ট্রিপার কে আর নকল কে। মানে সে যদি আসল স্ট্রিপার হয় তবে যে লাশ হয়ে আছে সে কে? এরপর তারা সবাই মিলে নকল পুলিশকে বেডের সাথে বেঁধে ফেলে। এরপর তারা সবাই মিলে সেই আগের লাশটাকে বের করে আর সেটাকে এই নকল পুলিশের গাড়িতে করে পুঁতে ফেলতে বেরিয়ে পড়ে। কিন্তু হয়তোবা এই মেয়েদের কপালই খারাপ ছিল, গাড়িটা রাস্তাতেই নষ্ট হয়ে যায় আর সেই লাশটা রাস্তায় পড়ে যায়। তারপর মেয়েরা আবারও লাশ নিয়ে সেই হোটেলে ফিরে আসে। এখন রুমের মধ্যে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। তারা সবাই এখানে একে অন্যের উপর ব্লেম করছিল। তখন জেস বাথরুমে চলে যায়, আর সেই সময় তাদের রুমের বাইরে 2টা পুলিশ অফিসার চলে আসে। তারা তাদের ব্যাচ শো করে আর সেই পুরনো স্ট্রিপারের ফটো দেখিয়ে বলে, এই লোকটা খুবই ভয়ঙ্কর সন্ত্রাসী, আপনারা কি আগে কখনো তাকে দেখেছিলেন? দুজন পুলিশকে দেখেই ভালো মনে হয়, তাই সমস্ত মেয়েরা তাদের দোষগুলো স্বীকার করে আর তারা পুলিশকে বলে আমরা ভুল করে লোকটাকে মেরে ফেলেছি। পুলিশ দুইজনও ভালো ছিল, তাই তারা তখন মেয়েদের বলে, আপনারা একেবারেই ভয় পাবেন না, যদি কেউ কোনো আসামিকে মারে তবে সেটা ক্রাইম হয় না, আপনারা আইনের সাহায্য করেছেন। আর এটা শুনে সমস্ত মেয়েরা আবারও হাফ ছেড়ে বাঁচে। বন্ধুরা থামুন, গল্প এখনো শেষ হয়নি। যাই হোক, জেস কিন্তু তখনও বাথরুমে ছিল। তখন টিভিতে একটা নিউজ আসে যেখানে পুরনো লোকটার ছবি আর এই 2 নতুন লোকটার ছবি দিয়ে বলা হয় তারা 3 জন অনেক বড় অপরাধী, তারা জেল থেকে পালিয়েছে। তখনই মেয়েরা বুঝতে পারে তারা কোনো পুলিশ অফিসার না, তারা হলো ক্রিমিনাল। তখন এই মেয়েরা কিছু করার আগেই সেই 2 ক্রিমিনাল মেয়েদেরকে বন্দি করে ফেলে। এরপর সেই পুরনো পুলিশকেও মেয়েদের সাথে বন্দি করে। নিউজে এটাও বলা হচ্ছিল তারা 3 জন মিলে খুবই দামি একটা হীরা চুরি করেছে। তখন এই 2 জনের মধ্যে একজন তাদের রুম চেক করতে যায়। তখন বাথরুমে জেস ছিল আর সে তার উপর অ্যাটাক করে।
তাকে বাথরুমে বন্দি করে ফেলে। এরপর জেস বাইরে এসে দেখতে পায় তাদের ওখানে আরও একটা লোক আছে, যে সমস্ত মেয়েদের সাথে নকল পুলিশ মানে ভাড়া করা ছেলেটিকেও একসাথে বেঁধে ফেলেছে। এরপর জেস উপর থেকে লাফ দিয়ে সেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর জেস আর সেই লোকটার মধ্যে অনেক লড়াই হয়। তবে এইদিকে অ্যালিস নিচে পড়া সেই বন্দুকটা নিয়ে সেই লোকটার পায়ে শ্যুট করে দেয়। কিন্তু অন্য যে লোকটাকে বাথরুমে বন্দি করা হয়েছিল সে ছুটে চলে আসে, সে জেসের উপরে অ্যাটাক করবে, আর তখনই জেসের হবু হাজবেন্ড দেয়াল ভেঙে তার উপর গাড়ি উঠিয়ে দেয়। কারণ সে বেচারা জেসের মুখে না কথা শুনে ছেঁকা খেয়ে বেঁকা হয়ে অনেক বেশি মদ খেয়েছিল, ফলে ভারসাম্য হারিয়ে দেয়াল ভেঙে গাড়ি ঢুকিয়ে দেয়, আর এই জন্য সেই গুন্ডা অনেক আহত হয়ে যায়। আর আমরাও দেখতে পাই নায়ক শেষ পর্যন্ত ভিলেনকে মেরে দিল, আর জেস তার হবু হাজবেন্ডকে সব সত্যি বলে দেয়, আর এখানেই তাদের মধ্যে সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়। জেস আর তার বন্ধুরা ক্রিমিনালদেরকে ধরে ফেলে, আর এই জন্য পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। এরপর জেস আর তার হবু হাজবেন্ড বিয়ে করে ফেলে, আর সেই ক্রিমিনাল ধরার কারণে জেস আর তার ফ্রেন্ডদের চারিদিকে নামডাক ছড়িয়ে পড়ে। আমাদের চ্যানেলে দেখানো সিনেমার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়াও যে কোনো সিনেমার লিঙ্ক পেতে আমাদের যে কোনো ভিডিওর নিচে সিনেমার নাম কমেন্ট করুন, আমরা রিপ্লে করে লিঙ্কটি দিয়ে দিব। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করুন, খারাপ লাগলে করুন ডিসলাইক, আর খারাপ লাগার কারণ জানিয়ে দিন কমেন্ট করে। অবশ্যই এর পরের ভিডিও আপনাদের ভালো লাগার মতো করে বানানো হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন আমরা আপনার সময়টিকে বিনোদনে ভরিয়ে দিতে পারি। ধন্যবাদ।